ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। 37 এবং 37A এই দুই রুটের বাস চলাচল গত বুধবার থেকে বন্ধ রয়েছে। মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ উভয়েরই দাবি, তারা গাড়ি চালাতে চাইছেন কিন্তু অপর পক্ষের অসহযোগিতায় এই গাড়ি চালানো যাচ্ছে না। এবং গত দুদিন ধরে বাস বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানির মধ্যে রয়েছেন যাত্রীরা। মালিক পক্ষের বক্তব্য যে একজন রিটায়ারমেন্ট নেওয়া কর্মচারীকে আবার পুনর্নিয়োগ করতে বলছে শ্রমিকরা, যেটা করা সম্ভব নয় এবং সেই কারণেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।